আর ওতে দেখেছি এক মুসলমান বোন তার স্কুটি রেখে বুরকা পরিধান করে যখন তার কলেজে তার প্রতিষ্ঠানে ঢুকতে চাচ্ছে মালাউনের বাচ্চারা তাকে ঢুকতে দেয় নাই বলতেছে তোমার শরীরে বুরকা কেন বুরকা পরিধান করা অবস্থায় প্রতিষ্ঠানে ঢুকতে পারবা না আমি আশ্চর্য হয়ে গেলাম এই একজন নারী এমন একটি স্লোগান দিয়েছে আমার মতন পুরুষ এমন স্লোগান দিতে পারবো না মনে হয় যখন তাকে ঢুকতে দেওয়া হয় নাই তখন এই মুসকান নামক এই মেয়েটি এমন এক তাকবীর দিয়েছে সে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে বলেছিল আল্লাহু আকবার এই মেয়ের আল্লাহু আকবার ধ্বনি মুসকানের তাকবীরের ধ্বনি গোটা বিশ্বময় প্রকম্পিত হয়ে গেছে সে যখন আল্লাহু আকবার বলেছিল মুসকান আল্লাহু আকবার বলেছিল মুসকান তার এই আল্লাহু আকবারের ধ্বনিতে থর থর করে কেঁপেছে হিন্দুস্থান পৃথিবী তার আল্লাহু আকবারের ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠেছে আমি অবাক হয়ে গেলাম একজন মেয়ে তার কত সাহস যখন তাকে বলা হয়েছে এই মেয়ে তুমি বুরকা পরিধান করা অবস্থায় আমাদের কলেজে আমাদের প্রতিষ্ঠানে ঢুকতে পারবা না আরে ভাই শত শত মালাউনের বাচ্চারা তাকে ঘিরে ফেলেছে আর মালাউনের বাচ্চারা বলতেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম এতগুলো মালাউনের বাচ্চার সামনে সে উচ্চ কণ্ঠে বলেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার তার আল্লাহু আকবারের ধ্বনি গোটা হিন্দুস্তানে ছিল না তার আল্লাহু আকবারের ধ্বনি গোটা বিশ্বময় প্রকম্পিত হয়ে উঠেছে আমি আশ্চর্য হয়ে গেলাম যে তার তাকবীর শুনে কেন সে চিন্তা করেছে আরে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম আমার ধর্ম তো আল্লাহর কাছে মনোনীত ধর্ম তার মনোভাবটা হলো যতক্ষণ আমার এ দেহে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বলিষ্ঠ কণ্ঠে আমি আল্লাহু আকবার বলবই বলবো আল্লাহু আকবার বলবই বলবো আমি আশ্চর্য হয়েছি আরেকটি বিষয়ে কারণ সে যখন আল্লাহু আকবার বলেছে মুসকান যখন আল্লাহু আকবার বলেছে তার আওয়াজ বাগিনীর বাচ্চা বাগিনীর মতন হয়েছে আর মালাউনের বাচ্চারা যখন জয় শ্রীরাম বলেছে তাদের আওয়াজটা আমার কাছে বিড়ালের বাচ্চা যে ম্যাও 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 যে করে মালাউনের বাচ্চাদের আওয়াজটা বিড়ালের বাচ্চার মতন হয়েছে আর মুসকানের তাকবীরটা আল্লাহু আকবারটা বাগিনীর বাচ্চা বাগিনীর মতন হয়েছে